গান্ধী জি কা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম বিজেপির ছত্তিশগড় হয় আজি যেহেতু চারিখন রাজ্যর ফলাফল ইতিমধ্যে ঘোষণা হওয়ার পথত আর এক প্রকার এক পরিষ্কার ছবি ইতিমধ্যে আহি পড়ছে পয়ার ভাগরে প্রায় সাত বজার প্রায় যে ধরনের কাউন্টিং বা ভোট গণনা আরম্ভ হয়েছিল আর সেই অনুপাতে দেখবলে পাওয়া গেছিল যে ছত্তিশগড়ত যে ধরনের এক্সিট পল রিপোর্ট অনুসরি ছত্তিশগড়ত আছিল যে কংগ্রেস আর বিজেপি মোটামুটি একটা নেক টু নেক ফাইট হব পারে কিন্তু বিজেপির তুলনামূলকভাবে কংগ্রেসতক কম সিট দিয়া হয়েছিল এক্সিট পল কিন্তু এক্সিট পলর রিপোর্ট সদায় এশ শতাংশ শুদ্ধ বলে কতো নহয় তাত আশি শতাংশ শুদ্ধ হয় আর সেয়াই দেখবলে পাওয়া গেল বা প্রতিফলিত হল আজি ফলাফলর দিনা অর্থাৎ আজি দেখবলে পাওয়া গেল যে বিজেপিয়ে কেনেকা ধরনের বিজেপির একটা উত্থান হয়েছে ছত্তিশগড়ত কারণ 2018 যদি আমি চাও মাথো 15টা সিট আছিল আর আজির দিন যদি আমি চাও তেতিয়াহলে বিজেপির সাংঘাতিক ধরনের উত্থান হয়েছে এটা কথা হয়েছে যে কংগ্রেসের তেতিয়াহলে কত কি অভাব রয়ে গেল সুরুঙা রয়ে গেল যার বাবে আজি বিজেপিয়ে তাত এনে ধরনের নিজের আধিপত্য বিস্তার করবলে সক্ষম হল হব পারে নাকি ইয়ার অন্যতম কারণ মহাদেব এপ হব পারে নাকি এনেকা ধরনের স্কেম আর হব পারে নাকি যে বিজেপির নিজের যে এজেন্ডা আছিল সেই এজেন্ডালে বিজেপিয়ে যে ধরনের রাইজর মাজলে গেছিল সেই রাইজর মাজলে যাওয়া সেই সমূহ ইস্যু লো যে ধরনের রাইজর মাজলে গেছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি যে ধরনের প্রচার চলাইছিল মোদীর যাদু যে ধরনের তাত প্রভাব পড়েছিল আর সেয়াই একটা অন্যতম কারণ নাকি আজি বিজয় ধ্বজা উড়াবলে সক্ষম হল ছত্তিশগড়ত বিজেপিয়ে स्पष्ट बहुमत के साथ सरकार बनाएंगे ये मैंने कहा था और वो आज दिख रहा है और जो सारे एग्जिट पोल्स हैं वो सब फेल हो गए कांग्रेस के दावे खोखले हो गए ये स्पष्ट दिख रहा है जनता का आशीर्वाद भारतीय जनता पार्टी को मिला है जो आतंक के साए में जनता जी रही थी जो भय के साए में जनता जी रही थी और जो और आज जो भी वादे हमने किए हैं जो भी घोषणा पत्र में वादे हुए हैं सभी भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद पूरी होगी কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী অর্থাৎ অমিত শাহে ছত্তিশগড়ত যেটা প্রচার চলাবলে গেছিল সেই সময়সাত কৈছিল যেতিয়া ছত্তিশগড়ত বিজেপি সরকার আছিল তেতিয়া তাত নক্সালবাদ সম্পূর্ণরূপে শেষ হয়ে পড়েছিল আর লগতে তেও আন এটা অভিযোগ আনিছিল যে এতিয়ার সরকারে জাতিবাদ তুষ্টিকরণত লিপ্ত হয়ে পড়েছে আর লগতে তেও কৈছিল যে যেহেতু ছত্তিশগড়ত আন এটা কথা তেও উল্লেখ করেছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী অমিত শাহে উল্লেখ করেছিল যে যেতিয়া তেও ওবিসি লোকসকলৰ সৈতে কথা পাতিছিল তেতিয়া তেওঁলোকে বিচার যে এটা পরিবর্তন আহক আর সেই পরিবর্তনের ঢৌ আনবলে সক্ষম হল বিজেপিয়ে আর বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ে ইতিমধ্যে জয়লাভ করেছে শেহতীয়া যেখানে আমার হাতত খবর আছে আর রমন সিংয়ে একটা কথা কৈছিল এক্সিট পল রিপোর্টের পিছত যে এক্সিট পল যদি শুদ্ধ হয় তেতিয়াহলে আমিয়ে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা লাভ করিম আর আমিয়ে জয়ী হম তেনে ধরনের তেও ভাষ্য প্রদান করেছিল এক্সিট পলর পিছত আর রমন সিংয়ের সন্দর্ভত আমি ইতিমধ্যে কৈছোঁ যে শেহতীয়া যে ফলাফল আছে তাতে জয়লাভ করেছে আনহাতে দেখবলে পাওয়া গেছিল ভূপেশ বাঘেলর সঙ্গে বিজয় বাঘেল যি এটা কমিউনিটিরপরাই বিলং করে অর্থাৎ কুর্মী জাতিরপরা আহিছে গতি ক্ষেত্রে দুইগারীর মাজত এটা ভাল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কিন্তু ভূপেশ বাঘেল আগবাড়ি গেছে অর্থাৎ আমি এই বাতরি প্রেরণ করালেক হয়তো জয়লাভ করব নিজের সমষ্টিরপর যিয়ে নহক মহাদেব স্কেম এটা অন্য কারণ হব পারে এটা কথা হয়েছে যে ছত্তিশগড়ত যেহেতু যিনি সমস্যা আসে সেই সমস্যাখিন উপর আসলে বিজেপিয়ে অতি গুরুত্ব সহকারে ল আসনি ঘোষণা করেছিল শিক্ষার ক্ষেত্রে কিছু আসনি ঘোষণা করেছিল মহিলাসকলক লৈ কিছু আসনি ঘোষণা করেছিল আর বিশেষ কৃষকসকলের ঋণ মাফর আন এক আসনি যেহেতু গ্রহণ করেছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল আনহাতে দেখবলে পাওয়া গেছিল যে কংগ্রেসের যে ম্যানিফেস্টো আছে তাতো কিন্তু কৃষকর ঋণ মাফর কথা উল্লেখ আছিল ঠিক তেনে ধরনের উল্লেখ করেছিল যে যখন শিক্ষার্থী আছে ফ্রি শিক্ষা বিনামূল্যা শিক্ষার কথা ঘোষণা করেছিল কংগ্রেসেও কংগ্রেসের ম্যানিফেস্টো সেইখিন কথা উল্লেখ আছে উল্লেখ আছিল যে ধরনের নিবন সমস্যা দূর করা হব তেনে ধরনের কংগ্রেসে প্রতিশ্রুতি প্রদান করেছিল লগতে যুব প্রজন্মক লোকে কিছু প্রতিশ্রুতি প্রদান করেছিল এটা কথা হয়েছে যে রাইজে দুয়ো বিজেপির বা কংগ্রেসের ম্যানিফেস্টোক ল রাইজে কার উপর বিশ্বাস করলে কারণ রাইজে দেখিলে যে যা পাঁচটা বছর কেনকা ধরনের আসলে এই নিবন সমস্যা দূর হল নে নহল সেই গোটেখিন আসলে রাইজর রাইজে একটা বিচার বিবেচনা করে এনে ধরনের ভোট দিলে আর এনে ধরনের রাইজ ওলাই আহিলে আর আমি পুনের কোথাও 2018 যদি আপনি চাই তো আজি 2023ত কিন্তু সাংঘাতিক ধরনের বিজেপির উত্থান দেখবলে পাওয়া
গৈছে অর্থাৎ সেই হেরুয়া বিশ্বাস পুনের এবার বিজেপিয়ে ছত্তিশগড়ত ঘুরাই আনবলে সক্ষম হয়েছে আর এখানে উল্লেখ করে থাকছো ছত্তিশগড়ের মেজিক নাম্বার হয়েছে ৪৬ আর এটা এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে ছত্তিশগড়ের যেসব বিজেপি কার্যালয় আছে বা বিজেপি কর্মকর্তা সকল আছে তেওঁলোকে ইতিমধ্যে আগতীয়াক দীপাবলীর আয়োজন করেছে ফটকা ফুটাইছে মিঠাই বিতরণ করেছে আর হর হর মোদীর তেওঁলোকে স্লোগান দিছে